মুর্শিদাবাদ জেলার 1506টি দুর্গাপুজো কমিটিকে অনুদান দেওয়া হচ্ছে। মহিলা পরিচালিত 70টি পুজো কমিটিকে 30,000 টাকা করে দেওয়া হচ্ছে এবং সাধারণ পুজো কমিটিগুলিকে 25,000 টাকা করে দেওয়া হচ্ছে। বহরমপুর থানায় এদিন পুজো কমিটির হাতে অনুদান তুলে দেন মুর্শিদাবাদের পুলিশ সুপার শ্রী মুকেশ। অনুদান পেয়ে খুশি উদ্যোক্তারা। শীত হোক বা গ্রীষ্ম, আমার সোনামণি ড্রেস মেটেরিয়াল ও কমফর্টের ক্ষেত্রে আমি কোনো রকম কম্প্রোমাইজ করি না, তাই আমার পছন্দ সুনিতা। নতুন ফ্যাশন বা স্টাইলের ক্ষেত্রে আমরা কোনো রকম কম্প্রোমাইজ করি না, তাই আমাদের পছন্দ সুনিতা। তোমার শাড়ি পছন্দ হয় না কেন সুনিতাই গেলে? এই নাও তোমার পূজোর জামদানি। বলছি তো আর অন্য কোনো দোকানে যাব না, তোমার তো আবার সুনিতা ছাড়া পছন্দই হয় না। জেলার সর্ববৃহৎ পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান সুনিতা, ছোট থেকে বড় সবার সব ঋতুর মনের মতো পোশাকের সেরা ঠিকানা, তাই সবার কাছে সুনিতা, খাগড়া, বহরমপুর, লালবাগ, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ জেলা জুড়ে 1506 টোটাল কমিটিদেরকে আমরা কার্ডটা হচ্ছে আমরা ডিস্ট্রিবিউট করছি। তার মধ্যে টোটাল 73 যেটা হচ্ছে সেটা মহিলা পরিচালিত পুজোগুলো, যে মহিলা পরিচালিত আছে ওটা 30,000 দেওয়া হচ্ছে প্রত্যেক পুজো কমিটিকে, আর যারা পুরুষ পরিচালিত আছে ওদেরকে 25,000 দেওয়া হচ্ছে। আমরা থানা থানাতে আমরা দিচ্ছি, পুজো প্যান্ডালে গিয়ে দিচ্ছি, আর প্রোগ্রাম অর্গানাইজ করে এই মাধ্যমে ডিস্ট্রিবিউট করছি। পুজোর আগে আমরা এটা সবাই সমস্ত কমপ্লিট করব। কিছু থানাতে অলরেডি শুরু হয়ে গেছে, বহরমপুরে আজকে দেওয়া হচ্ছে, আর পুজো শুরু হওয়ার আগেই এটা সব কমপ্লিট করে দেওয়া হবে। আমাদের একড়া বাজার ইউথ সেন্টার, এটা আগে জমিদার ইউথ সেন্টার নামে পড়ছে। 25,000 টাকা হচ্ছে, খুব কাজে লাগবে এই টাকাটা। আমরা অনেকদিন ধরে এটার জন্যই অপেক্ষা করছিলাম, কারণ এটা দিয়ে আমরা অনেক খরচ মেটাতে পারবো। ভালো, দারুণ দারুণ।